আমার যুবক বাইরারে মনোযোগ কবির মনোযোগ নিয়ে বসে যান। আমি অনেক দিন পরে মাহফিলটাতে এসেছি, দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল, কিন্তু আজকে আমরা যতটুকু খুশি হইলাম তার চাইতে কোটি গুণ খুশি হলো কবরবাসী। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য তন্দ্রা নিদ্রা জীবনী জীবনী ভাব ছেড়ে দিয়ে দুনিয়াতে আইসা বন্ধু বান্ধবীর পাল্লাই, রঙের ঘোড়া তো আর কম দৌড়ান নাই, আসেন না সবাই মিলে মিশে এই ব্রাহ্মণ গ্রাম যারা এসেছি, আমরা সবাই মহব্বতে নবীর উপরে দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরো মায়ার সুরে মহব্বতে বলি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মন আমারে কাঁদে রে, দিল আমারে কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন না, মন আমারে কাঁদে রে, দিল আমারে কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনা যাব বলে বলো না, ওই মদিনা হয়েছি মোরা দিওয়ানা, হয়েছি মোরা দিওয়ানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। হাসবি রাব্বি বলো, হাসবি রাব্বি আমাফি করবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া তন বলি আলহামদুলিল্লাহ, খুশি না বেজার। উপস্থিত ব্রাহ্মণ গ্রাম মধ্যপাড়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আরব আমিরাত, যিনি এই মাহফিলটাকে কেন্দ্র করি এসে থাকেন, আবার এসেছেন চলে যাবেন, সভাপতি জনাব মোহাম্মদ মুর্শেদ মিয়া সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন আমার একান্ত আদরের প্রিয়তম ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল্লাহ মৌলানা সুলতান মাহমুদ সাত্তুনি হাসান মুরাদ সাহেব, আর উপস্থিত ছিলেন আপনাদেরই ব্রাহ্মণ গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাজ মৌলানা আবুল হাশেম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জৈনাল আবেদিন সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল খালেক দুবরাত সাহেব, বিশেষ অতিথি কবির হোসেন সাহেব, তসলিমউদ্দিন চান মিয়া সাহেব, হেলাল উদ্দিন সাহেব, হানিফ মিয়া সাহেব, আজকের মাহফিলের সৌজন্যে মোহাম্মদ এলেমুন্সি সাহেব, মাহফিল পরিচালনায় আমার একান্ত স্নেহাস্পদ জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম সাহেব,
হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ, এই মুহূর্তে আমরা যারা এই মাহফিলে এসেছি, আমি দেখতে পাচ্ছি পিছনের পর্দা খুলে দেওয়া হয়েছে, তারপরেও জায়গা হচ্ছে না। আমি আশা করব আপনারা সবাই যার যার সুবিধা মতো ফাঁকে ঢুকে ঢুকে বসে যাবেন। আল্লাহ যেন আজকে আমরা যারা এসেছি সকলকে যেন কবুল করে সকলে বলি আমিন। আমরা কি খুশি না বেজার, শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান আবারও করি আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দুটি বিষয় দিয়েছে, একটি হলো কবরের আজাব আর একটি হলো মা বাবার খেদমত। আমি এই দুটো বিষয়ের উপরে জ্ঞান গর্ব আলোচনা করার জন্য চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমি দুটো জিনিস চাই, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আমরা কে উঠা বসা না করি, আমরা আদবের সাথে ধৈর্যের সাথে বসবো। আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? একটু জবানটা ছেড়ে দিয়ে আসল বাড়ির নামটা বলেন, আর একটু জবানটা ছেড়ে দেন এই কবরের খবর নিতে হবে। মহব চারটা জিনিসের মাধ্যমে, একটা হলো ইবাদত। তাইলে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয়টা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে মানুষ কেন মানুষ হত্যা করে? একমাত্র তার অন্তরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে মানুষ কেন সুদ খায়? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কি না? আজকে মানুষ কেন নবীর বিরুদ্ধে কথা বলে? একমাত্র কবরে জবাবদিহিতার ভয় মানুষ ভুলে গেছে, এই জন্য মানুষ একটা কাজ করতে অন্যায় করতে দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য আপনাদের সকলের কাছে আমি বলবো আমাদের আসল ঘরের নাম কি, এদিকে বয়ান করব। বুখারী শরীফে আমার নবীর একটা হাদিস মুবারক দিয়ে আমি বয়ান শেষ করে দিব। তবে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবী থাকার জায়গা নয়। কথা বলুন ঠিক কি না? আজকে যুবকের শরীরে শক্তি আছে, যুবকের মরণের চিন্তা একটু কমই মাথায় আসে, মনে করে আমি মাত্র কেবল 22 বছরের যুবক, আইসি মাত্র দুনিয়া যা খাইতে পারি। কিন্তু মনে রাখবেন, গত পরশু দিনে ফেসবুকের পৃষ্ঠায় দেখেছি মোটরসাইকেল দিয়ে 4 বন্ধু মস্তানি করে উঠছে, ট্রাকের নিচে চলে গেছে। কে কখন মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, আমি যেমন জানি না পৃথিবীর কেউ জানে না। আপনারা বলুন এইটা জানেন কে? আরো জবান খুলে বলুন জানে কে? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আওয়াজটা কিসের? আপনারা বলেন আমরা সবাই কবরে যেতে হবে, যাওয়ার আগে আল্লাহর ইবাদত প্রয়োজন আছে কিনা বলুন, নবীর মহব্বত আমরা চাই কি চাই না বলুন। আল্লাহ কোরআনে বলেন, কে বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এ বান্দা, তুমি
তো জানো না কোন জায়গায় তুমি মারা যাইবা, কোন জায়গার মধ্যে তুমি মারা যাবে তুমি তো জানো না। ফি আইয়ার দিন তামুত, কোন জায়গায় তুমি মরবা ওয়ামা তাদেরই তুমি তো জানো না। আপনারা বলেন হায়াতের মালিকটা কে? আল্লাহ, লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এমন আল্লাহ যার দরা নরম নয়, যার দরা হলো অনেক শক্ত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতন বিয়াদ্দবটাকে এই মিশরের নীল নদের মধ্যে চুবাইতে চুবাইতে মেরেছে, আর নমরুদের মতন এত বিশাল বড় পালোয়ানকে আমার আল্লাহ ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকাইয়া মেরেছে, কারণ আল্লাহর ধরা নরম নয়, আল্লাহর ধরা হলো অনেক শক্ত। দলিল ইন্না বাউতুশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা নরম নয়, আল্লাহর ধরা হলো শক্ত। যে পড়ছে সে বুঝে গো, একটা পালোয়ান রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার বুকে ব্যথা হয়ে গেছে, সব শক্তি লয় হয়ে গেছে রে ব্যথার যন্ত্রণার কারণে। আপনারা বলেন কথাটা ঠিকই না বেঠি? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলায় 20 বার যদি মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবেন। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা গো, আপনাদের দাড়ি বোনা গুজি পেকে গেছে, আপনাদের মাথার চুল বুঝি পেকে গেছে, আমাদের দাড়িও পাকে নাই, চুল পাকে নাই, কিন্তু আপনারা যেমন করে চুল পাকা মেনে নিয়েছেন বিধাতার বিধান, আমিও একদিন চুল পাকাকে আমি মেনে নিব। আজকের যুবক, আজকের কিশোর, আগামী দিনের যুবক হয়ে গেছে রে, আবার কেউ বার্ধক্য হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে। এই জন্য আপনারা বলুন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন এই টেন্ডার বাজি করার জন্য, আল্লাহ পাঠাই নাই আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, মরণ লাগবো গো। আপনারা বলেন আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ আমাদেরকে মানুষ হত্যা করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে ওই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। আল্লাহ বলেছেন কিসের জন্য পাঠালেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য, নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। দলিল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, একমাত্র আল্লাহর গোলাম বানায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নামাজের মাধ্যমে আপনারা আওয়াজ করে বলবেন কার গোলামি হয়, আবার জিকিরের মাধ্যমে ও আল্লাহর গোলামি হয়। হুজুর কেমনে? দলিল ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা
তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন তাফসীর প্রমাণ করে আজকুরুকুম আইবির রাহমাতে আইবিল মাগফিরাতে। তোমরা গুনাহ মনে অজান্তে গুনাহ করবা আর আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করবা আর আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া। আজরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা হজের মাধ্যমে আল্লাহর গোলামী হয় আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আবার রোজার মাধ্যমেও আল্লাহর গোলামী হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য গোলামী তো আমরা বুঝি না, গোলামীটা যে কি বিষয় এটাই তো বুঝি না। এতিমের মাথায় হাত বুলাইলেন কিন্তু হাকিকতে গোলামী হলো আল্লাহর কথা কোন ঠিক কি না বলো। নামাজ পড়লেন মসজিদে গোলামী হলো আল্লাহর, পর্দা করে চললেন আল্লাহর গোলামী। এই গোলামী মানে হলো আল্লাহর আদেশ যারা মানবে এরা আল্লাহর প্রকৃত গোলাম, আর আল্লাহর আদেশ যারা মানবে না এরা হইল আদেশ প্রকৃত পক্ষে বেঈমান। কথা কোন ঠিক কি না। মানলে মুমিন না মানলে কমিন, মানলে ইমানদার না মানলে বেঈমান। কথা কোন ঠিক কি না বলো। শুধুমাত্র তাই নয়, উসমান জুন্নুর আর নবীর দুইটা কন্যার বিয়ে করেছেন, ঘরের ভিতরে হাসে নামাজের ভিতরে গিয়েও হাসে। এক সাহাবী ডাক দিয়ে কই উসমান গো সব সময় তোমার মুখের মধ্যে মুস্কি হাসি দেখি তার কারণটা কি। উসমান জুন্নুর আইন বলেন আমি আমার নবীর দুইটা কন্যার বিয়ে করেছি, আমার মতন সৌভাগ্যবান আর কে আছে, এই জন্য আমার মনের ভিতরে সব সময় হাসি থাকে। কিন্তু সব জায়গায় হাসে, এক জায়গায় গেলে শুধু চোখের পানি ভালাইয়া কান্দে। জিজ্ঞেস করে উসমান সব জায়গায় তুমি হাসো, একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? এই জায়গাটা অন্য কোথাও নয়, এই জায়গার নাম হইল কবর। কথা কন্যা ঠিক কি না। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি ওই জায়গাটার নাম কি? কবর। ওই কবরে গেলে চোখের পানি পালাইয়া কান্দেন। উসমানকে ডাক দিয়া বলে উসমান কবরে গেলে তুমি কেন কান্দ? উসমান চোখের পানি পালাইয়া কই নবীর সাহাবী রে আমি কেন কান্দি জানোনি? একটা মাত্র কারণ, আমার নবীজি বলেছেন আখিরাতে উঠার প্রথম স্টেশন হলো কবর। এই কবরটা যারা ভালো হবে রে হাসরের ময়দান তার ভালো হতে পারে, আর কবরটা যার খারাপ হবে রে আখিরাত তার জন্য ভয়ানক হয়ে যাবে। এই জন্য কবরের পাশে আসলে আমি চোখের পানি রাখতে পারি না, এই জন্য আমার চোখের মধ্যে পানি চলে আসে। কেন কেন কেন? আল্লাহ কোরআনে বলেন কুল নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণী মরণশীল, যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এই যুবক টেন্ডারবাজি করো কেন? এই যুবক রক্তের গরমে কথা বলো কেন? এই যুবক রক্তের গরমে মার সাথে বিয়াদবি করো কেন? খবর যাইতে হবে, হিসাব দিতে হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে প্রেমের কানেকশন দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? এই জন্য বাবাজিরা এক লোক মাটি দিয়া কলস বানাইলো। জুরে কোন কি বানাইলো? অনেক মৌলবিও কবর রাজা বিশ্বাস করে না। কিছু পণ্ডিত আছে বাজার দুনিয়াতে আইসি আর কে আমু যা খায় খাইতাম পারি। ইডিলো সুদ খাওয়িন নাডি ফরে কমু
আমি কাউরে সার দিতাম না, বহুদিন পরে আইছি, আর আমি কাউরে টেস্কা দিয়া ওয়াজ করি না। কথা বলুন ঠিক না বেটি? দর্ব আপনারা কি কষ্ট নিবেন? আর একটু ইঞ্চি তুল্লা দেব, কষ্ট নিবেন? মাটি দিয়া কলস বানাইলো, কথা বলতে হবে জোরে, কোন কি দিয়া কলস বানাইলো? এই মাটির কলস সভাপতি সাহেব এখনো আছে না নাই? অনেক ঘরের ভিতর মাটির কলস আছে, কলস বানাইলো, কিন্তু সকাল বেলা কলসের ভিতরে পানি দেয়, সন্ধ্যা বেলা গরম হয়ে যায়, আবার সন্ধ্যা বেলা পানি দেয়, মাটির কলস সকাল বেলা আবার গরম হয়ে যায়। আল্লাহ আকবার বলবেন না? এই মাটির কলসের ভিতরে গরমের দিন পানি রাখলে পানিটা ঠান্ডা থাকে, এবং মাটির পাত্রে খাওয়া দাওয়া করলে পেটের উপকার সুন্নত, আর মাটির পাত্রে পানি রেখে পানি পান করলে শরীরের জন্য উপকার। এই জন্য সকালবেলা পানি রাখে গো, সন্ধ্যাবেলা পানি গরম হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা পানি দেয়, সকালবেলা গরম হয়ে যায়। যুবক ছেলেরা বলে কি ব্যাপার, কোনোদিন তো দেখলাম না, রাতের বেলা সূর্যের তাপ নাই, রাতের আগুন না দিলে পানি গরম হওয়ার ব্যবস্থা নাই, কিন্তু কেন এই পানিগুলা গরম হয়ে যায়, তার কারণটা কি? গেল একজন আল্লাহর প্রেমিকের কাছে, যাইয়া ডাক দিয়ে কহ, আল্লাহর প্রেমিক আপনি আমাদেরকে বলে দেন, আমাদের কলসের পানিগুলা কেন গরম হয়ে যায়? আল্লাহর বন্ধু বললেন, এই পানি কেন গরম হয়ে যায়, আমার একটু মুরাকাবা করা লাগবে। আল্লাহর হাবিব মুরাক, ওই আল্লাহর বন্ধু মুরাকাবা করলেন, যেই মাত্র মুরাকাবা করলেন তিনি বলেন, এখন কলসের ভিতরে পানি দিবা, দেখবা গরম হয় কিনা। কিন্তু দেখা যায় কলসের ভিতরে এখনো পানি দেয়, আগের মতো গরম হয় না, রাত্রে পানি দেয় গরম হয় না, সকালে পানি দেয় কিন্তু গরম হয় না। এবার যুবকেরা দলেরা ডাক দিয়ে কই, ও আল্লাহর বন্ধু আমরা এখনো পানি দেই, পানি তো গরম হয় না, তার কারণটা কি? ইন দি মিন টাইমে আল্লাহর বন্ধু বলেন, ও যুবকের দল, আমি তোমাদের কাছে জানতে চাই, এই কলসটা যে বানাইছো, কোন জায়গার মাটি দিয়া কলসটা বানাইছো? যুবকের দলেরা ডাক দিয়া বলে, গো এই কলসটা অন্য জায়গার মাটি দিয়ে বানাই নাই, 39 দিন পূর্বে আমার আব্বা মারা গেছে, ঘরের পাশে বাবারে কবর দিছি, কবরের কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে। মনে মনে ভাবলাম, অতিরিক্ত মাটিগুলো দিয়া বাবার স্মৃতি হিসাবে একটা কলস বানামো, এই জন্য আমরা মাটি দিয়া কলসটা বানাইলাম। ওই মুহূর্তে আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, যুবক তোমার বাবা ইমান নিয়া কবরে যাইতে পারে নাই, কবর যাওয়ার সাথে তোমার আব্বার কবরে তিনটা আজাব শুরু হয়ে গেছে। এক নম্বর আজাব, কবরের মাটিটা তোমার আব্বারে এমন জোরে একটা চাপা মারছে, হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলছে। তোমার আব্বার কবরটার ভিতরে আগুন দাও দাও করে দেওয়া হয়েছে, তোমার বাবার শরীর কয়লা হয়ে গেছে, আর কবরের মাটির ভিতরে গরম হয়ে গেছে। এই গরমের তাপ তোমাদের কলসের মধ্যে প্রভাব ফালাইয়া আল্লাহ তুঙ্গরে বুঝাইয়া দিলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজীদ ফাআলুন লিমা ইউরীদ। চিৎকার মেরে কন্যা, সুবহানাল্লাহ, আল্লাহর দরে কি নরম না শক্ত? এই কবরে গেলে তিনটা আজাব প্রথম শুরু হবে। এক নম্বর আজাব হলো কবরে গেলে মাটিটা চাপা মারব। অনেক এক জায়গায় মাহফিল করছি, আমার প্রশ্ন করে, হুজুর কবরে কি সবাইরে চাপা দিব, দুনিয়ার সবাইরে কি চাপা দিব? আমি বললাম, হ ইমানদার কবরের মাটি চাপা দিব, বেঈমানরে কবরের মাটি চাপা দিব। অ হুজুর ইমানদাররে দিবে কেন? ইমানদারকে আল্লাহ জান্নাত দিব, কত দামি জান্নাত, কিন্তু কবরের মাটি কেন ইমানদাররে চাপ দিব? আমি বললাম, যা পাইলাম হাদিসে, দুই বন্ধু ঝগড়া লাগছে,
লাইগা কুস্তা কুস্তি কইরা মাটির মধ্যে পাছরা পাছরি কইরা পইরা গেছে ব্যথা পাইছে, কিন্তু এটা হলো জগড়ার কারণে কুস্তা কুস্তি করছে, এটাও কুস্তা কুস্তি। আবার দেখা গেল এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে অনেক দিন পরে দেখা কইছে, হাতটা জড়াইয়া ধইরা কোলাকুলি করছে, এটাও তো দরা, এটাও দরা, এটাও কি একটু জ্ঞান দিতে হবে বুঝার জন্য। কুস্তা কুস্তি করলেন, রাগ কইরা কুস্তা কুস্তি করলেন, ব্যথা পাইলেন, আর দুই বন্ধু এমন ভাবে কোলাকুলি করলেন, কবরের মাটি বেয়াদ দপরে চাপা মারবো কুস্তা কুস্তির মতন, আর ইমানদারের সঙ্গে আইসা গায়ের মধ্যে লাগবে দুনিয়ার বন্ধু বন্ধুর সঙ্গে কোলাকুলির মতো। বাস বুঝন লাগবে কিন্তু, আবার ভাললে তাহিরির বিরুদ্ধে কথা কইেন না যে ইমানদার বলে ছাপ দিব, এই কথা কিন্তু বাজান বলেও কইেন না। বুঝতে কি অসুবিধা হইছে? এই বুঝতে কি অসুবিধা হইছে? কেন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। সকালে বলেন না যে আমি গান গাইছি বাজান, বাস্তব কথা বলছি। চোখের পলকে তুমি হতে পারো, এই কমি মাদ্রাসার ফলাফল একটু মনোযোগ দিয়েন, এই সঙ্গীত গুলো আপনারা একটু পছন্দ করেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের হিমাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের হিমাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, ও ও সতয় টান দিলে মালিক, ও দিলে মালিক, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক, পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়ি থাকতে পারবেন? এই বাড়ি থাকতে পারবেন বলেন না কেন? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কেন বলছি বাজান? গত বছরের আগের বছর এই তো ফজলুর রহমান আনোয়ারি হুজুর সরাইল গ্রামে মাহফিল কইরা যাওয়ার সময় বুকের ব্যথা হইছে, মেডিকেলে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। গত তিন দিন আগে শাহবাজপুর গ্রামে আব্দুল মান্নান জিহাদি হুজুর বয়ান করতেছে, হঠাৎ কইরা ব্রেইন স্ট্রোক করছে, মেডিকেলে আছে। কিন্তু মনে রাখবেন এই তাহির নিঃশ্বাস একদিন বন্ধ হবে, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এত শ্বাস ফলাইতেছেন কত নিয়ামত, একটা নিয়ামতের শুকরিয়াও তো আপনি আদায় করলেন না। আপনি ঘুমায়া যান কত, ঘুমটাও তো মরণের মতন, কিন্তু একটুবার ঘুম থেকে উঠে শুকরিয়াও তো আদায় করেন না। বলতে পারবেন ঘুম থেকে উঠে কয়জনে ঘুমের দুটার দোয়া পড়েন? পড়েন না। এ যুবক ঘুমাইতে যাওয়ার সময় কে দোয়া পড়েন? পড়েন না। কেন পড়েন না? আপনি তো অন্য কোনো জাত নয়, আপনি হইলেন শ্রেষ্ঠ জাতি মুসলমান। কথা কোন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। আল্লাহ বলেন, বন্ধু
আপনি বলে দেন ইন আকাজাল্লাহু সামাকুম, বল তো দেখি তোমাদের কান যদি হাতকাল বানায়া দে আমার আল্লাহ, তোমাদের চোখ যদি আল্লাহ অন্ধ বানায়া দে, ওয়া খাতামা আনা কুলুবিকুম, আর তোমাদের কলবদারে যদি আল্লাহ জংকার ফালায়া দে, কে আছে মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে তোমাদের এই চোখ ফিরাইয়া দিবে গো, কে আছে তোমাদের কান ভালো করে দিবে, কেউ নাই, আপনারা বলেন আমাদের ভালো মন্দের মালিকটা কে, আর জবান খুলে বলেন না কে, হে আমার বন্ধু আমার নবী স্বপ্ন দেখলেন, আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা, আর জোরে কোন সত্য না মিথ্যা, আমার নবী স্বপ্ন দেখলেন দুইটা ফেরেশতা নবীর ঘরের ভিতরে ঢুকলেন, দুইটা একজন নবীর ডান হাত মোবারকে ধরলেন আর একজন নবীর বাম হাত মোবারকে ধরলেন, ধরার পরে ডাক দিয়ে কই নবীজি গো আমরা আসছি আপনার কাছে, আপনি একটু সামনে তাকান না, আমার নবী একটু সামনে তাকাইলেন, যেই মাত্র সামনে তাকাইছেন বাবা, এবার ফেরেশতারা ডাক দিয়া কই নবী গো আপনি কি দেখতাছেন, আমার নবী ডাক দিয়া বলে ফেরেশতার আমি দেখতেছি আমার সামনে অনেকগুলা মানুষ লাইন ধইরা দাঁড়ায় আছে, আর অনেকগুলা ফেরেশতা যাদের হাতের মধ্যে লোহার করাত নিয়ে দাঁড়ায় আছে, কাঠ যেমন করে মাসকান দিয়া চির করে, আমি দেখতেছি অনেকগুলা মানুষরে এই বুক থেকে তল পর্যন্ত কাঠের মতন কাইটা কাইটা আলাদা করতেছে, আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়ে ফেরেশতার রে এরা কারা, এদেরকে এমন ভাবে কেন আলাদা কাটতেছে, আমি তাহিরি হুজুরকে এত মায়া করলেন আজকের সভাপতি জনাব মোহাম্মদ মোহাম্মদ মুর্শিদ মিয়া এত মায়া করলেন, তার ঘরে আমার নিয়ে গেলেন, যদি আমি এই মুহূর্তে মারা যায় আমার বাড়িতে নিয়ে যাবে, লাশখানা সভাপতি হিসাবে দায়িত্ব আছে, আমার বাড়ির বড়ই গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে, জিগাইব কান্দেন কেন, ক হুজুর তাহিরি হুজুর রে অনেক মায়া করতাম, চলে গেছে তার বিরহের যন্ত্রণা আমি কান্দতেছি, এখন উনিও যদি মারা যায় আমার মন চাইবে আমি জানাজাটা পইরা যায়, এটা হলো মনের ব্যাপার, প্রেমের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার, কথা কন্যা ঠিক না বেঠি, এই তো আমার ড্রাইভার বাবুল মিয়ার আব্বা মারা গেছিল, মনে আসেনি আপনাদের, আমি নিজেই তো জানাজার নামাজ পড়াইছিলাম, কবরে গেছে এই বাপ আর জীবনেও বাড়িতে আইব না, কেউ কবরে গেলে আর আসবে না গো, কেউ ফিরে আর আসবে না, আমার নবী বলে ফেরেশতারা এরা কারারে, এমন ভাবে আমার উম্মতের গলা থেকে নিচ পর্যন্ত লোহার করা দিয়া দিয়া কাঠের মতন কাইটা বুকটারে চিরা ফালাইতাছে, ফেরেশতারা ডাক দিয়া কই নবী গো বলবো আর একটু সামনে তাকান, এবার সামনে যখন নবী তাকাবে হঠাৎ কইরা ফেরেশতারা বলবি আর রাসূলুল্লাহ নবী গো, এই আওয়াজ নিয়ে আপনারা করলেন জোরে কর না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার সামনে কি দেখেন, আমার নবীজি বলেন আমি দেখতেছি কোটি কোটি মানুষের মাটিতে সিট কইরা শুয়াইয়া, বড় বড় পাথর দিয়া দিয়া ফেরেশতারা তাদের মাথা বাঁধতাছে, বাতের মার বাতের মান যেমন করে টকবক করে পড়ে, এমন ভাবে তাদের মগজগুলো সিটকা সিটকা পাথর দিয়া ডিল মাইনা মাইনা বাইর করতেছে, আমার নবী কান্দা কান্দা কই ফেরেশতারা রে এরা কারা রে, এমন ভাবে পাথর দিয়া মাথা গোলা বাঁধতাছে, আমার নবীর ফেরেশতারা কই নবী ছবি বলবো আর একটু সামনে তাকান, আমার নবী আর একটু সামনে তাকাইলেন, তাকানোর পরে দেখতেছেন আমার নবী আগুনের বিশাল বড় গর্ত দেখা যায়, দাও দাও করে আগুন জ্বলতেছে, আর ওই ওই ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন না আগুনের গর্তের ভিতরে কি দেখা,
দেখা যায়। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা গো, আমি তাকায়া দেখতেছি আগুনের ভিতরে ল্যাংটা পুরুষ আগুনে জ্বলে জ্বলে কয়লা হয়, আবার ল্যাংটা মহিলা আগুনে জ্বলা জ্বলা কয়লা হয়। তাদের চিৎকার বড় ভয়ঙ্কর, আগুনের মধ্যে এদেরকে পোড়াইতাছে। আমার নবী ডাক দিয়া বলেন, ফেরেশতারা গো, এরা কারা রে? ফেরেশতারা কয়, নবী গো বলবো, আর একটু সামনে তাকান, আমি সবগুলার ব্যাখ্যা কইরা যামু, প্রমাণ কইরা দিয়া যামু। এক একটা পাপের জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আইন আদালতের শাস্তির যেমন ধারা আছে, আমার আল্লাহ মরণের পরে বিভিন্ন ধারায় মানুষকে শাস্তি দিবেন। কথা কন্য ঠিক কিনা? বাটফারি কর, মনে করো শুধুমাত্র বুঝি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন হইলে তো বালা হইতো, এক জায়গায় থাকতো। কিন্তু দেখা যায় বাংলাদেশের মধ্যে যেমন নিম্ন আদালত আবার উচ্চ আদালত, বাংলাদেশে যেমন যাবজ্জীবন আবার দুই মাস তিন মাস দুই বছর, আবার বাংলাদেশেও তো ফাঁসির আইন আছে। কথা কোন ঠিক কিনা? এই আইন পাইলো কই? এই আইনটা তৈয়ার করলো কেমনে? এই আইন তো কেমনে তৈয়ার হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, এখান থেকে রিসার্চ করে করে বৈজ্ঞানিকরা সূত্র তৈয়ার করেছে, আইনবিদ যারা হাকিম যারা ওরা ল প্রতিষ্ঠা করেছে কোরআন থেকে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআন ছাড়া কোনো উপায় আছে? নাই নাই নাই। আমার নবী বলেন, ও ফেরেশতারা আমি সামনে তাকাইলাম। আমার নবী আপনার নবীকে ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, ও মায়ার নবীজি, আপনার সামনে কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা আমি দেখতেছি আগুনের, ও সরি, ওই রক্তের একটা নদী দেখা যায়। রক্তের নদী জীবনে দেখছেন নি? দেখছেন রক্তের নদী? একটা রক্তের নদী দেখা যায়। আমার নবীরে ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন রক্তের নদীর দিকে তাকান। আমার নবী তাকাইছে গো, আমার নবীকে ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্তের নদীর ভিতরে কি দেখতেছেন? আমার নবী বলেন, ফেরেশতারা রি, ও ফেরেশতারা, আমি দেখতেছি ওই রক্তের নদীতে অনেক মানুষ নিজের রক্তে হাবুডুবু খাইতাছে, ওরা হাবুডুবু খাইয়া তীরের মধ্যে পারের মধ্যে উঠতে চায়, কিন্তু উপরে ফেরেশতারা পাথর দিয়া দিয়া মাথা ভাঙ্গা আবার নদীতে ফালায়। এত কঠিন মুহূর্ত আমার নবী যখন দেখলেন, এবার নবী বলেন, ও ফেরেশতারা আমি দেখলাম আগু রক্তের নদী দেখা যায়, ওরা কারা? ফেরেশতারা কয়, নবী গো বলবো, আর একটু সামনে তাকান, সবগুলো আমি বাঙ্গা দিয়া যাব ইনশাআল্লাহ, সময় মোটামুটি যতটুকু পায় বোঝাইয়া দেওয়ার চেষ্টা করব। এই দিন দিন না আরো দিন রয়েছে, কথা কোন না ঠিক কি না? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজি রাইরি, আর হাত তুলে কন্যা আল্লাহু আকবার, এই আজাব গজব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরে জোরে বলুন, চাই কি না বলো? বাহাদুরি সব শেষ হবে, ওসির বাহাদুরি শেষ, মন্ত্রীর বাহাদুরি শেষ, এমপির বাহাদুরি শেষ, বক্তার বাহাদুরি শেষ, বিশ্বামের বাহাদুরি শেষ, কিন্তু কবর হবে নবীর মহব্বতের বাহাদুরি। কথা বলেন না ঠিকই না বেটে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি কাউকে গালি দিয়েছি? গান বলেছি? তাইলে আজাব কি শেষ নাকি সামনে আছে? আরো জোরে, কোথায় আছে? সামনে আগুন জ্বলে হাত দিবেননি, মোমবাতি চিনেন? কথা কয় না, মোমবাতি চিনেন? মোমবাতির মাঝ বরাবর একটা সুতা আছে নি, সুতা জ্বলতাছে, আর মোমবাতিরে ডাক দিয়া, ও মোমবাতি,
আমি জ্বলতাছি তুমি গলতাছো কেন? আমি রেশা জ্বলতাছি তুমি মোমবাতি গল কেন? মোমবাতি ডাক দিয়ে কয়, ও রেশা তোরে আমার সাইডে জায়গা দেই নাই, ডানেও জায়গা দেই নাই, বামেও জায়গা দেই নাই, সামনেও দেই নাই, পিছনে দেই নাই, ও মোমবাতি তোরে আমি জায়গা দিছি আমার কলিজার ভিতরে, তুই যদি জ্বলস আমি মোমবাতি কিনা গইলা ফারিনি। আন্নাবি ওয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে, ইমানদারের সামনে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয় ইমানদারের অন্তরে আগুন জ্বললা যায়, কথা কোন ঠিক কিনা ওয়াজ বুঝেননি আপনারা? আরো বুঝবেন সামনে যাইতাম নি, এই জন্য যুবক আমার নবী বলেন আমি দেখলাম অনেকগুলা রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষে হাবুডুবু খাইতাছে, এই রক্তের নদীর রক্তের নদীর যে পানি আছে গো এই পানিটার গরম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ গরম হলো ওই রক্তের নদীর পানি। নিজের গ্রামে যেমন নিজে সাঁতার কাটবো হাসরের ময়দানে, আবার নিজের রক্তেরও একটা সাঁতার আছে। এবার নবীজিকে ফেরেশতারা বলে, নবী গো আপনি একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকাইলেন, জিজ্ঞাসা করে, নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী বলে, গো আমি দেখতেছি সুন্দর সবুজ একটা গাছ দেখা যায়, গাছের গোড়ার মধ্যে একটা বুড়া মানুষ দেখা যায়, আর বুড়া মানুষটার সামনে কুটি কুটি ছোট ছোট ছেলে আর মেয়ে দেখা যায়। হাই রে পৃথিবী কত কঠিন, আবার পৃথিবী কত সুন্দর। আমার নবী ডাক দিয়ে বলি, ও ফেরেশতা আমি দেখলাম বুড়া বেড়াটা এটা কেডারে। ফেরেশতারা কই, বলবো নবী আর একটু সামনে তাকান। সবগুলা জানবেন না আপনি ইনশাআল্লাহ, আজকে সবগুলোর ব্যাখ্যা শুনবেন তো, শুধু ঘাটগুলা মনে রাখবেন, জোয়ান বেড়া না বুড়া বেড়া, আর সামনে কুটি কুটি কি বড় মানুষ না ছোট মানুষ। এবার ফেরেশতারা কই, নবী গো সবই বলবো আর একটু সামনে তাকান। নবী বলে আমি সামনে তাকাইলাম স্বপ্নের ভিতরে, ইন দি মিন টাইমে ফেরেশতারা বলে, নবী গো আপনার সামনে আবার কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে বলি, ফেরেশতারা গো আমার সামনে দেখতেছি একটা মানুষ দাঁড়ায় রইছে, তার সামনে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর লোকটা ফু দিয়া দিয়া আগুন নিবাইতেছে, এটা কেড়ায়? ফেরেশতারা ডাক দিয়ে নবী বলবো, এখন আপনার গাছের উপরে নিয়ে যাম। এবার নবীরে গাছের উপর নিয়ে গেছে, এত সুন্দর একটা ঘর, এই ঘরের মধ্যে আমার নবী তাকাইলেন, তাকায়া দেখতাছে অনেকগুলো মানুষ ঘরের ভিতরে বসে আছে, আরাম করে আরাম করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার, আমার নবী পিছন দিকে তাকাইলেন আর একটা নূরের ঘর দেখলেন, জিজ্ঞাসা করে, নবী গো ভিতরে কি দেখেন? আমার নবী বলে, আমি দেখতেছি অনেকগুলা মানুষ, তাদের নাকগুলা কাটা, কানগুলো কাটা, বুকের মধ্যে তীর ডুইকা রইছে, চোখের মধ্যে খামিওয়ালা তীর ডুইকা রইছে। আমার নবী কয়, ও ফেরেশতারা গো এরা কারা রে? যাদের তীরের সাথে সাথে রক্ত বাইরেছে, আমার নাকের মধ্যে লাগতেছে এদের রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতাছে। গভীর মনোযোগ, এবার নবী ডাক দিয়ে কয়, আর যাইতাম না, আমারে বলো তুঙ্গুর পরিচয় কি? আমার এত কিছু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই লাও। এবার ডাক দিয়ে কয়, ফেরেশতারে তোমরা শুনে রাখো, প্রথম তুমি আমার দেখাইছো অনেকগুলা লোহার করাত দিয়া দিয়া বুকটারে কাটের মতন সিরাইয়া সিরাইয়া কলিজা বাড়ি করতেছে, এটা একটা সহজ কথা নয় গো।
মরা গেলে পোস্টমর্টম করে ছিদ্র করে বুক কান এই ভাবে কাটে মাথা বালি দিয়া ভাঙা। আমার মনে আছে আমি নারায়ণগঞ্জের মধ্যে পোস্টমর্টমের ঘরে ঢুকছিলাম দেখার জন্য কিভাবে তাদেরকে পোস্টমর্টম করা হয়, কিভাবে মাথাটা ভাঙা হয়। দেখছিলাম এই জায়গার মধ্যে একটা বাড়ি মারে এই খুলিডারে উল্টায়লা মগজদারে টান মাইরা বাইর কইরা ফালায়। এই জায়গাটারে কাটে ভিতরে অনেক পার্টস থাকে, বাল্ব থাকে, কিডনি থাকে, এইগুলো বের করে করে আবার খালি জায়গায় সেলাই করে মরণের সময় যেন আজরাইল তোমার আয়েশা সালাম দেয়, আমার আয়েশা সালাম দেয়, এমন জিন্দগি আমরা সবাই চাই কি চাই না? কেন চাইবেন না বলুন? এত তাজা রক্ত আজরাইলের রুহটা নেওয়ার সময় রক্তগুলা পানি পানি হয়ে যাবে, এত শরীরের হাড্ডি ঠাস ঠাস করে হাড্ডি গুলো খুলে যাবে। আমি তাহিরির বদনাম করে আপনার লাভ নাই, দোকানে কেন বদনাম করবেন? আপনি কবরে তো আমি তাহিরি যাব না, আমার কবরে তো আপনি যাবেন না। আপনার চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি করি, তবে আমি তাহিরি বলে দিয়ে যাই, হিংসার নাম ইসলাম নয়, বিদ্বেষের নাম ধর্ম নয়, এই ইসলাম হলো একমাত্র বন্ধনের নাম, ভালোবাসার নাম, ভ্রাতৃত্বের নাম, একতার নাম, শান্তির নাম। হাত তুলে বলুন ঠিক কিনা? না বুঝলে আমারে বুঝান, আমি যদি না বুঝি আমারে বন্ধু হিসাবে ডাকেন আমি আসবো, আর আপনি যদি বুঝতে চান আমারে ডাক দেন আমি আসবো। মুর্শিদ ভাইরে বলেন আপনার বাড়িতে বসার ব্যবস্থা করেন, কবরের কথা চিন্তা হলে আর ওয়াজ ভালো লাগে না। কি হবে এই ওয়াজ দিয়ে, কি হবে এত জনপ্রিয়তা দিয়ে? গত তিন দিন আগেও একদিনে পাঁচটা মাহফিল করলাম, যতটা মাহফিলে গেলাম 10-20 হাজার মানুষ দেখছি, এই মানুষগুলা দেইখা শেষ রজনীতে চোখের পানি ফালাইয়া কাঁদছি। পাঁচটা মাহফিল করছি, এতগুলো মানুষ সিলেটের জমিনে এত বক্ত, আজকে ব্রাহ্মণ গ্রামের মানুষ কেন আজকে কানের মাছিও লড়ে না? আমি তো এই দেশের মধ্যে 12-13 বছর ধরে মাহফিল করি, এরপর মানুষ কেন আমার এত ভালোবাসা দেয়? আমি তো কান্দা রাত্র পোহায়, আমার মাও কান্দে, পরিবারও কান্দে, কেন কান্দে জানেননি? একটা মাত্র কারণ, আম্মা কই ফুতরে, এত উপরে তোরে আল্লাহ কি লাগে নিতেছে, আমার তো ডর করে। আমি তাহিরে যদি মারা যাইব, মরণের কালে যদি নবী আমারে কয় তাহিরি তোরে চিনি না, তোরে আমি চিনি না, কি উপায় হবে? আমার ওয়াজের কি দরকার? দাও তোমার পা গুলো দাও, তোমার পায়ের মধ্যে আমি টুট লাগাইয়া চুমা দিয়া বলবো, ও যুবক এখনো সময় আছে মসজিদের মেহমান হও, এখনো সময় আছে মার কদমের মেহমান হয়ে যাও, এখনো সময় আছে তুমি হাতের মধ্যে অন্য হারাম বস্তু নিও না। অনুরোধ করি আর আসতে পারি কি পারি না আমি জানি না, অনুরোধ করি অভিনয় করার জায়গা মাহফিল নয়। মান আরাফা নাফসাহু ফাগাদা রাব্বাহু, যে নিজের চিনছে সে আমার আল্লাহর চিনছে। আমার নবী ডাক দিয়ে কই ও ফেরেশতারা গো, এরা কারা রে? করাত দিয়া দিয়া বুকটারে এমন ভাবে আলাদা আলাদা করতেছে, আমার তো সহ্য হয় না। ফেরেশতারা কই নবী গো, এরা কারা? শুনেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলতো, যারা বেশি বেশি মিথ্যা কথা বলতো, আল্লাহ এমন ভাবে করাত দিয়া দিয়া বুকটারে কাঠের মতন চিরা পালাইতাছে। এ যুবক মোবাইল ব্যবহার করো খুব ভালো কথা, এ যুবক মোবাইল ব্যবহার করো খুব ভালো কথা, তুমি যদি মোবাইল ব্যবহার করো বাড়ির থেকে যদি খবর যায় তোমার মা মারা গেছে, এই খবরটা অনেক ভালো খবর, কিন্তু সবচাইতে খারাপ খবর কোনটা জানোনি? যখন তোমার আম্মা তোমারে ফোন দে ফুত্রে তুই কই, তুমি কইছো আমি ব্রাহ্মণ গ্রামের একটা জায়গায় বসে আড্ডা মারি কথা বলতেছি, কিন্তু তুমি আসলে ব্রাহ্মণ গ্রামে নও, তুমি কসবা জমিনে বন্ধু বান্ধব লয়া হারামের মধ্যে পড়ে আছো। এই যে একটা মিথ্যা কথা মোবাইলে বল, এই মিথ্যা কথা বড় ডেঞ্জারাস। ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুকাযযিবিন,
আমার আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসে না, আমার আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসে না। ও যুবক মোবাইল ব্যবহার করো গো, একটা মিথ্যার দ্বারা মেম্বার প্রজার মধ্যে ঝগড়া হয়, একটা মিথ্যার দ্বারা চেয়ারম্যানের সঙ্গে এলাকাবাসীর ঝগড়া হয়, একটা মিথ্যার দ্বারা হুজুরের সাথে বক্তের ঝগড়া হয়, একটা মিথ্যার দ্বারা সন্তান মায়ের মধ্যে ঝগড়া হয়, একটা মিথ্যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কথা বলেন না ঠিকই না বেঠে? এই জন্য আল কিসবুল মুসনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই যেমন করে একটা গুণ গুণ সিনেন নিবাজান, একটা গুণ পোকা যেমন করে কাঠ খাইতে খাইতে কাঠটারে একদিন ধ্বংস করে দেয়, আর মিথ্যা যদি তুমি বলো ছোট ছোট মিথ্যাগুলো আস্তে আস্তে বড় হবে, এই বড় হতে হতে তোমার ইমানটারে আমলটারে বরবাদ করে দিবে। এই জন্য যুবক মিথ্যাবাদী এমন ভাবে শাস্তি পাইব গো। এ যুবক আপনারা বলেন আজকে ব্রাহ্মণ গ্রাম থেকে খুদার কসম করে বলেন, আজকে ব্রাহ্মণ পাড়া থেকে ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবেন মিথ্যা বলবেন না, যদিও মরণ হয় রাজি আছেন না নাই। আপনারা বলেন এই সত্যবাদীর সঙ্গে কে আছে? মাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমা নেনেছি তব, ইমান এনেছি তব, তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ইমান এনেছি তব, ইমান এনেছি তব, সেই উসিলায় রহমত বয়া মিলা, সেই উসিলায় রহমত দয়া বিলা, ছুপতে চালা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক অনেক খুশি হবেন আজকে, আমার মন বলতেছে, আমার মন সাক্ষী দিচ্ছে, একটু মালিককে ডাক দেন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। গুনাহ আছে না নাই বাজার? গুনাহ আছে নি? একটু বলেন না ক্ষমা করে দাও মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, যতদিনে জীবন বিনা বাজিবে, শপথে চালা মাফ করে দাও, শপথে চালা দাও আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমা নেনেছি তব, ইমা নেনেছি তব, সেই উসিলায় রহমত দয়া বিলা, সেই রহমত দয়া বিলা, ছুপতে চালা মাফ করে দাও, ছুপতে চালা মাফ করে দাও আল্লাহ, মাশাল্লাহ আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, যতদিনে জীবন বিনা বাজিবে, শপথে চালা মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ও বন্দরে আজকে থেকে
ওয়াদা করি সত্য হবে না মিথ্যা হবে? আওয়াজটা পছন্দ হয় নাই, আজকে থেকে কি সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? হাত তুলে বলেন সত্য চলবে কি চলবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, কয়টা গেল কথা কেন, কয়টা গেল মনে আসেনি কথাগুলো, ঘাটগুলো মনে আসেনি? আমার নবী ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ওরা কারা রে মাটির মধ্যে ফালাইয়া ফালাইয়া বড় বড় পাথর দিয়া মাথা বাঁধতাছে, আল্লাহু আকবার। এরা কারা বড় বড় পাথর দিয়ে মাথা বাঁধতাছে গো? আমার নবীকে ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গয়া আমার, এরা কারা জানেন নি? যারা রাতের বেলা কোরআন পড়ত, দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করত না, এরা কারা জানেন নি? রাতের বেলা ওয়াজ কইরা মানুষকে বুঝাইত, কিন্তু নিজে আমল করত না। আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আল্লাহ বলছেন তোমরা কে মানুষকে আদেশ দিতেছো গো আর নিজেকে ভুলে আছো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তুমি এমন কথা বলো না যা তুমি করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, এই কোরআন অনুযায়ী জীবনটারে তোমরা গঠন করো। এ পোলা পান, এই দেশের মধ্যে হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই? হাফিজিয়া মাদ্রাসার পোলা পান গুলিলে লজিং রাখবেন, কেন রাখবেন জানেন নি? কারণ কোরআন যারা মুখস্থ করে, আমার নবী আপনার নবী বলেছেন এই হাফেজটা নিজের মায়ের কুল, বাবার কুলের, আত্মীয়র কুলের, সম্পর্কের কুলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, এই কোরআন এত বড় কোরআন, এত বড় পাওয়ারফুল। এ হাফিজিয়া মাদ্রাসার পোলাপান, বিশেষ করে কওমি মাদ্রাসার পোলাপান শুনো, যদি আল্লাহ তোমার দয়া করে কোরআনকে তোমার সিনারে লোহে মাহফুজ বানাইতে পারো, কিন্তু খবরদার কোরআন হাফেজ হইয়া বকাতে পোলা পানের লগে গড়িও না। ও সুন্নি পোলা পান, তোমাদেরকে বনে দিয়ে যায়, কোরআনটা যার সিনার মধ্যে আসবে সে যেন অবশ্যই খারাপ দিকে না যায়, কারণ আমার নবীজি বলেছেন এই কোরআনের হ্যাঁ যাদেরকে আল্লাহ রহমত করে, এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক, যেই কোরআনের আয়াত ওযু সারা পাক পবিত্র অবস্থায় পড়লে হয় 10টা নেকি, আর ওযু সহকারে পড়লে হয় 25টা নেকি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বাজান তেলাওয়াত করলে কি আপনাদের কষ্ট হয় আব্বু? আর একটু যদি কষ্ট হয় তাহলে একটু আল্লাহ আকবার জোরে বলবেন, অনেক আমরা উৎসাহিত হব। কেমন কোরআন তেলাওয়াত করতেছি, যেই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। ও তাহিরি হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বলবো ব্রাহ্মণবাড়িয়া সদর চাপুরি গ্রাম। যদি বলো ও কোরআন তোমার এত পাওয়ার, তোমার বাড়ি কোথায়? আল্লাহ বলে দিলেন কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। বিশ্বের কত কিতাব মানুষ লেখলো, কিতাবের শুরুতে শেষে লেখে ভুল বিয়াদবি হলে মাফ করে দিবেন, অথচ কোরআন এমন একটা গ্রন্থ যার চ্যালেঞ্জ ছুড়ে মারলেন আমার আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন।
তাকওয়ীম যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় ব্রাহ্মণ গ্রামের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না বলো পড়ো হাত ছাড়ে দাও হাত ছেড়ে দাও হাত ছাড়ো তুমি এখানে হাত দিলে তো ক্যামেরায় মনে হবে তুমি আমার কাঁধে হাত দিয়ে রাখছো একটু অ্যালার্ট থাকো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই এ বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই যেমনি ছিল তেমন আছে যেমনি ছিল তেমন আছে একটি পাতাও হই নামলান বিশ্ব থেকে জোরে আন বলো না কি করে পূর্বে কুরআন কি করে পূর্বে কুরআন আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ কথা কোন ঠিক কিনা তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইব আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় এই কসবা থানার বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না এই জন্য বলছি নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযূন এই হলো কুরআন পড়ে কিন্তু কুরআন অনুযায়ী আমল করে না শাস্তি আছে না নাই বড় বড় পাথর দিয়া ওই কুরআন পরিণা গুলার মাথা গুলারে আল্লাহ বাংলাইবো আর জিন্দা বাংলাইবো আর শাস্তি দিব বড় বড় লেকচার দিয়া তাহিরি সাজ্জা ব্রাহ্মণ গ্রামে ওয়াজ করবা বাটফারি করবা কিন্তু এটার শাস্তি মরণের পরে আছে না নাই এটাই হলো তাহিরির ভয় এটাই হলো তাহিরির ভয় না জানি আল্লাহর দরবারে আসামি হয়ে যায় কিনা বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব শেষ বিচারের মালিক যিনি তিনি আমার রব তিনি আমার রব কথা কোন ঠিক না বেঠি হে মত কাসিম কুল্লু নাসিম শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলুন কথাটা কি সত্য না মিথ্যা সবাই যাওয়া লাগবে গো আমার নবী বললেন ফেরেশতারা রে তাইলে আগুনের মধ্যে যে আগুন দিয়া জ্বলতাছে ওরা কারা এবার নবীর কাছে ফেরেশতারা বলে নবী গো এরা কারা চিনিনি এরা গুলো দুনিয়ার ওই সমস্ত ছেলে পোলাপান মোবাইলের যুগ হ্যালো হ্যালোর যুগ ফেসবুকের যুগ প্রেমের যুগ একটা মাইয়ার নাম যদি আইডি দেখে মাথা ঠিক থাকে না কথা কি অসুবিধা দিব এখন আবার সাইজের ফালা এতক্ষণ লাইলটা বানছি যে কথা কোন ঠিক কিনা বাবাজি আমি কি কাউকে গালি দিয়েছি মাইক ভেঙ্গেছি দরকার নাই গালির নাম ইসলাম নয় ঠিক কিনা বলো তুমি যতই ফেসবুকে আমার জিকির রে এডিটিং কইরা মানুষের কাছে কালার করতে চাইবা মালিক যদি রাজি থাকে মনসুর আল্লাহর মতন প্রেমিকের দপ্তরে নাম উঠে যাবে কথা কোন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক কিনা বলো
কথা বলেন ঠিক না বেঠি? ফেসবুকের মধ্যে মেয়েদের একটা আইডি দেখলে মাথা ঠিক থাকে দৈন্তান নয় কার? ও যুবক শুনো, এটারও শাস্তি আছে, প্রমাণ পাইয়া গেলাম বুখারী শরীফ। আমার নবীকে ফেরেশতারা বলে গো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেননি? এরা কোন যারা চোখের দেখায় প্রেম করে, প্রেমের পরে মিলন করে, কিন্তু অবৈধভাবে, এরা হইল দুনিয়ার জিনাকারী আর জিনাকারিনী। ছেলে মেয়ে ফোন করছে, তুমি কই? আমি ঘরের ভিতরে, আমি উড়ানো বাইরে, খালের তলায় গিয়ে মনের কথা কয়, এমন কিছু লুচ্চা পোলাপান সমাজে আছে না? না যাইবা? যাও, আগুনের মধ্যে জ্বলার ব্যবস্থা আছে, ঠিক কি না বলো? প্রেম করো, নবীর সঙ্গে প্রেম করো, কথা কন ঠিক কি না বলো? প্রেম করো মুর্শিদের লগে, প্রেম করো, প্রেম করো আল্লাহর সাথে, প্রেম করো। যেই প্রেমের সাথে অবৈধ সম্পর্ক নাই ওই প্রেম তোমরা করো, আর যেটার মধ্যে অবৈধ প্রেম আছে, সম্পর্ক আছে, এই প্রেম হারাম হারাম হারাম, কথা কন ঠিক কি না? এক ছেলে আমারে কয়, হুজুর, ব্যক্তিগত কথা বলতেছি এতক্ষণে, এক ঘন্টা বিশ মিনিটের পরে, এক ছেলে কয়, হুজুর, আপনি আমার জন্য একটা দোয়া করেন। বললাম ঠিক আছে, কেন? হুজুর, আমি যেন একটা বিয়া করতাম পারি। ভালো কথা, বিয়া তো এটা আল্লাহর আইন, নবীর আইন, কথা কোন ঠিক কি না? নবীর উম্মত বাড়বো, কথা কোন ঠিক কি না? আমি কইলাম আলহামদুলিল্লাহ, উপযুক্ত সময় হইছে, বিয়ার কথা কইছো, আমি খুশি হইছি, তবে কি দোয়া করতাম? কয়, হুজুর, ফেস কেয়ারিংটা যেন ভালো হয়। যে গেলাম, অসুবিধা নাই, এটাও দরকার, সুন্দর লাগে। হুজুর আর কি, হুজুর, যেন মাইয়া বাবের টাকা পয়সা ভালো হয়, একটা অ্যাপাচি দরকার। আমি বললাম, এমন একটা বউ আছে, তুমি তুমি এক্স করল্লা ভাইবা, আবার চেহারাও অনেক সুন্দর। হুজুর, তৈলে অসুবিধা নাই, আমি কই একটা সমস্যা, তোমার তো দুইটা উইলি চলব, টেহা লাগবো, ফেস কাটিং লাগবো। আমি কইলাম, এমন একটা বউ আছে, তবে বউটা এই পর্যন্ত ফার্স্টটা ফেম করছে, অসুবিধা নাই তো? চেহারা উইলি তো চলে, আর টেহা উইলি তো চলে। কন্যা, হুজুর, দরকার নাই। আমি কই, শুন শুন শুন, তুমি যদি সূরা হও, তোমার জন্য সুন্নি রেডি। তুমি যদি বিয়ার আগে জিনা করো, তাহলে বিয়ার বিয়া করবা জেনা কারিনি। তুমি যদি বিয়ার আগে আরেক ছেলের লগে আকাম করো, তোমার বউটাও মনে করবা যে হইব, সেও আকাম করছে। আল্লাহ কোরআনে কইছে, জেনাকারীর জন্য জেনাকারিনী, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, সূরায়ে নূরের মধ্যে তার প্রমাণ, কথা কোন ঠিক কি না? এই জন্য চেহারা দেখবা ঠিক আছে, কিন্তু জাতের মাইয়া কালা বালো, নদীর পানি গুলা বালো, এই মাইয়াটা টাকা না থাকতে পারে, মাইয়াটা গরিব হইতে পারে। একটা মেয়ের চরিত্র যদি ভালো হয়, এই বউটাই তোমার জন্য পৃথিবীর সবচাইতে দামি বউ, কথা কোন ঠিক কি না? মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা লাগবে, কিছু হইলে দেখা টাকা আসেনি, অথচ গরিব মায়াটার মনটা অনেক ভালো, গরিব মায়াটার চরিত্র অনেক ভালো, কিন্তু দেখা যায় সমাজের মধ্যে তার কোনো কদর নাই। আপনারা বলেন ইজ্জতের মালিকটা কে? জেনাকার আর জেনাকারিনী এই আগুনের মধ্যে গো এমন ভাবে জ্বালাইতেছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা গো, এরা কারা রে? ওই রক্তের নদীর মধ্যে জল, রক্তের নদীর মধ্যে ডুবতাছে, মনে আসিনি আব্বু? এই মনে আসিনি? মনে আছে, সময় তো বাজান অল্প। ডাক দিয়া, ও নবীজি, এই রক্তের নদীর মধ্যে কারা জ্বলতে, কারা হাবুডুবু খাইতেছে জানেননি? এরা হইল দুনিয়া আর সুদখুরের দল, কথা কোন ঠিক কিনা বলে? এই সুদখুর আমাদের সমাজে আছে না? না, সুদখুরের কারণে সুদখুর নিজেরা বড় লোক হইতাছে, আর গরিবরা আরো গরিব হইতাছে, কথা কোন ঠিক কিনা বলো? আমার জরিপে বলে,
এই বিশ এই বাংলাদেশের বড় লোকরা যদি যত টাকা সুদ যত টাকা যাকাতের টাকা আসে এই সম্পদের যাকাতের টাকাগুলো যদি গরিবের মধ্যে বণ্টন করে দিত সুষম বণ্টন নীতির আলোকে এই বাংলাদেশের মধ্যে একটা গরিবও থাকতো না কথা কোন ঠিক কি না সুদকুররার সমাজে পাওয়ার বেশি আমি ওয়াজ করতাম না এই আওয়াজে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এই সুদ আমাদের দেশে কমছে না বাড়তাছে এই জন্য আমি বলবো আমি সব মাহফিলে বলি কষ্ট হইতেছে আপনারা কেউ আর একটু সময় দিবেন আমার ইনশাল্লাহ সময় দেড় ঘন্টা গেছে কেমন কি আর ভাইছিল কষ্ট হইতেছে আপনারা কেউ আমি কি কাউকে গালি দিয়েছি গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো সুদকুর হাত তুলে কোন ঠিক কিনা বলেন দোষ সুদকুরের না দোষ হলো আমার আমি মনে করি ওরে সভাপতি বানাইলে মসজিদের টাইলসের টাকা পাবো আমি মনে করি ওরে সভাপতি বানাইলে মসজিদের ফ্যানের টাকা পাবো ছাদের টাকা পাবো রঙের টাকা পাবো দরকার হয় গাছতলার নিচে নামাজ পড়বো এরপরে সুদকুররে মসজিদের সভাপতি বানানো যাবে না কথা বলেন ঠিক কি না বলেন সুদকুরের যন্ত্রণা ইমাম সাহেব থরথর করে কাঁপে সুদকুর যখন মসজিদে যায় তখন ইমাম সাহেব নামাজের মশলা মিশাইয়া দেয় যদি চাকরি না থাকে মুয়াজ্জিন নামাজের মশলা মিশাইয়া দেয় যদি চাকরি জায়গা অথচ মুয়াজ্জিনের যে কত দাম যদি সুদকুর জানতো তাইলে মুয়াজ্জিনের ভাইয়ের জুতা দিয়ে জিব্বা দিয়া পরিষ্কার করে দিল হইলে হাসরের মাঠে সবার মাথার উপরে একজনের মাথা দেখা যাইব নবীকে জিজ্ঞেস করবে নবী গো এরা কারা সবার মাথার উপরে শুধু মাথা দেখা যায় অনেকগুলো তাদের চেহারা নূরে চমকাইতেছে জিজ্ঞেস করবে ওরা কারা আমার নবী বলেন এরা কারা জানো আসালাতু খায়রুম মিনান নাওম এরা কারা জানো এরা হইলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা আজান দিয়া দিয়া শেষ রাতে বলতো ঘুমের চাইতে নামাজ উত্তম এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল আজকে বাংলাদেশের বহুত পোলাপান মুয়াজ্জিনের মাইয়া যদি বিয়ার কথা শুনে কয় হের মাইয়া রে বিয়া করলে কি আর সেগুন কাঠের খাট পাওয়া যাইব যৌতুক লইয়া বিয়া করা আর ভিক্ষা করা কথা কোন ঠিক কিনা বলেন যৌতুক নিয়ে বিয়া করা হারাম কথা বলেন ঠিক কিনা বলো এই যুবক কারা কারা যৌতুক নিয়ে বিয়া করতে না হাত তোলা ওই দেখে এক মুরব্বী তুলছে আর আমনে না তো যারা বিয়া করছে না হেরা যৌতুক কি চলবে না বন্ধ হবে এই আওয়াজ করে বলেন চলবে না বন্ধ হবে বুঝছি মুরব্বী তোলার একটা কারণ আছে যে হুজুর আমার নাই নাতনি যৌতুক দিয়ে বিয়া দিতাম না আনতাম না কথা কোন ঠিক না এলাকা মুরব্বী হাত তুলছে আর কি রাগ বুঝছি আমি বুঝছি এক সাহাবি ডাক দিয়ে কই আর রাসূল আল্লাহ আরেকটা ধরতাছি আরেকটা ধরি আমার নবীর প্রশ্ন করে নবী গো সুদ করে যদি এই শাস্তি হয় তাহলে ঘুষ করে কি শাস্তি ঘুষ আসেনি দরবার জমাইছে রাতের বেলায় এই সরদরে টেয়া খা এরে দিয়া হেরে লাগা লাগাইয়া মামলা করা অনেক সময় বউ সারা হইছে না টেয়া খাইয়া বউ সারাইয়া দে হুজুররা আমরাও নাইলে আবার একতরফা বিচার হয়ে যাবে নাইলে আবার কেউ হুজুর দিয়ে সর্দার রে সর্দারের মধ্যে যেমন বেজাল আছে হুজুরের মধ্যে বেজাল আছে কথা কোন ঠিক কি না দোষ আছে আমার কেউ স্যার দিছি
সৎকুরের কোন ইমামতি নাই, ঠিক কিনা বলুন? সৎকুরের কোন বক্তাগিরি নাই, কথা কন ঠিক কিনা? সৎকুরের কোন মেম্বারগিরি নাই, কথা কন ঠিক কিনা? সৎকুরের কোন চেয়ারম্যানগিরি নাই, কথা কন ঠিক কিনা? সৎকুরের কোন পিশাবগিরি নাই, বাস ক্লিয়ার নেই? আমার নবী বলেন দলিল আর রশি, এখন কিন্তু টেহাওয়ালার আমার বিরুদ্ধে যাইব, সৎকুররা কিছু বিরুদ্ধে যাইব, গেলে কি হইছে আমার কি টিয়া কম আছে নাকি? এটা কি করে, এটা কি কর? যেমনে যাইব সৎকুরের বিরুদ্ধে আমি এমনি আছি। তুমি খাইতে চাইবে আমি তোমার বেরিকেট দিব, ফাললে মামলা মোকদ্দমা কর, কারণ আপনাকে বাঁচানোর জন্য আমি ওয়াজ করতেছি, আমাকে বাঁচানোর জন্য না। আমি এক টাকা সুদ খাই না, ঘুষও খাই না, কিন্তু আপনাকে সেভ করছি কিভাবে? যে আমার নবী বলছেন যে ব্যক্তি সুদ খাইব 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। আপনি আমার বক্তব্য রাগ করেন কেন? আপনি তো গুনাহগার হচ্ছেন, আপনাকে বাঁচানোর জন্য আমি শুধু বলছি, ঠিক কি না বলো? রাগ করবেন কেন? কিছু কথা আছে দমক দিয়ে বলতে হয়, যতই নরম ভাষায় বলতেছি আপনাদের সুদ চলতি আছে, এই জন্য সুদপুরের কোনো মাতবরি নাই, কথা কোন ঠিক কি না বলো? সুদপুরকে সামাজিক ভাবে বয়কট করার আন্দোলন অতি শীঘ্রই তৈরি হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে মুখে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গরিব হইতে পারে, এই লোকটাই হবে মসজিদের সভাপতি। আমি সুদকুরের টাকা নিয়ে আমি 7 বছর ডাকাতে নামাজ পড়াইছি, বিশ্বাস করবেন কিনা, বহু টেহাওয়ালার আমি পানি খাওয়াইছি। হারাম খুরের কোনো জায়গা নাই, কথা কন ঠিক কিনা বলেন? আসল গরের নাম কি? ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? একটু বিদায় বেলা, ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ইয়া হাবিবাল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার, কথা কন্যা ঠিক না বেঠি? আর জবান খুলে কন্যা ঠিক না বেঠি? আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কেলা হুমা ফিন্নার, যে গুস খাইব যে গোস দিব দুনুটাই জাহান নামের আগুনে জ্বলবে, কথা কন ঠিক না বেঠি? আমরা কি গুস খাইব না গোস দিব? আর আস্তে গন, গোস খাইতাম না, হাত লড়াই এখন বিশ্বাস করি না, গোস খাইতাম না দিতাম না, কথা কন ঠিক কিনা বলে? আরো জোরে কন ঠিক কিনা? এখন একটা ইন্টারভিউ নিমু, ক্যামেরাটা এদিকে ঘোরাও, এখন একটা ইন্টারভিউ নিমু, রাজি আছেন সবাই? আপনারা বলুন তো, আমার নবী গাছের নিচে কি জোয়ান মানুষ বসা দেখছে না বুড়া মানুষ? এটা মনে আসেনি? গাছটাকে লাল গাছ না সবুজ গাছ? গাছের সামনে বুড়া মানুষের সামনে কি ফুলা পান না ছোট্ট ফুলা পান? ফেরেশতারা ডাক দিয়ে কয় নবী গো, সাবধান করে দিলাম, আমি কি কাউকে গালি দিয়েছি? কষ্ট হইতেছে মেয়েরা? কেটে কেটে কে কে বেজার হাত তুলে বললাম, একটু সোজা করেন, হাতটা সোজা করেন, হাত সোজা করেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নামাজ রোজা যেখানে, সুদ গুড যেখানে, কোন সাইড কি আমি বাদ দিছি আব্বু? হাত নামান, হাত নামান, ডন্ট লাফ, একদম হাসি নয়, একটু বিরহের দিকে চলে যাব। ছোট পোলাপান বলছিলাম, মনে আছে? আমার নবী ডাক দিয়া বলে ফেরেশতারে রে, গাছের নিচে বুড়া মানুষটা কেডা? আমার নবীর ফেরেশতারা কই নবী গো, এই বুড়া মানুষটা কেডা চিনেননি? এই বুড়া মানুষটা হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার ইব্রাহিম নবীর সামনে লক্ষ লক্ষ কুটি কুটি ছোট ছোট বাচ্চা খেলাধুলা করে গো, আমার নবী ডাক দিয়ে কই ফেরেশতা রে এই সমস্ত মানুষগুলো কে রে, ছোট ছোট বাচ্চাগুলো কেন এখানের মধ্যে কেন খেলাধুলা করে, এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ হেরা কারা চিনেননি, এরা গুলো দুনিয়াতে আল্লাহ তাদেরকে পাঠাইছে, ছোটবেলায় মারা গেছে, মারে মা ডাকতে পারে নাই, বাবারে বাবা ডাকতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ নবী এরা কিয়ামত পর্যন্ত এই ইব্রাহিম নবীর সামনে হাজির থাকবে, এ আমার ব্রাহ্মণ গ্রামের মা গো, এ আমার বাবারা, ছোটবেলা যদি বাচ্চা হারাইয়া থাকো কান্দো না, ধৈর্য ধারণ করো, এই ছোট বাচ্চাটা হাসরের মাঠে আপনার অনেক উপকারে আসবে, আল্লাহ বলবেন ও ছোট্ট বান্দা যা বেহেশতের ভিতর যা, ছোট্ট বাচ্চা হাসরের মাঠে আল্লাহরে বলবো আল্লাহ আমার বেহেশতে যাওয়ার জন্য বল দাও আমার আব্বা কই আমার আম্মা কই, ওই আল্লাহ গো আমার আব্বা কই গো, আল্লাহ বলবে তোর আব্বা জান্নাতের ভিতরে, আমার আম্মা কই কই তোমার আম্মা জাহান্নামের ভিতরে, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন বেড়ে রাখছে, একটা বারের জন্য মারে দেখাও না, এবার মারে দেখানোর জন্য জাহান্নাম খুলে দিবে, সন্তানটা মারে দেখবে জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, ছোট্ট বাচ্চাটা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার মা আমারে 10 মাস 10 দিন ফেড়ে রাখবে, আমারে দেখব গো আমারে দেখব আমারে লালন পালন করব, এত কষ্ট আমার মা সহ্য করলো ও আমার আল্লাহ গো, আমারে বলছো তুমি বেহেশতে যাওয়ার জন্য, আমি বেহেশতে যাইতাম না কারণ আমার মা আমারে বুকে পেটে রাখিয়া বহুত কষ্ট করছে, আমার মা অনেক কষ্ট করছে, দে তোর পা গুলো তাহিরি সামনে বাড়াইয়া দে, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, জীবনে যদি একটা আল্লাহ প্রিয়তম বান্দা হতে চাও, মা মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, আমি তাহিরি যদি জিজ্ঞাসা করো ও তাহিরি হুজুর এত অল্প বয়সে এত সুনাম কেমনে পাইলেন, আমি বলবো আমার চাইতে বহুত কণ্ঠওয়ালা আছে, আমার চাইতে বহুত এলেমওয়ালা আছে, আমি আমার সুরের বাহাদুরিতে উঠি নাই, আমি একটা মানুষের চোখের পানি ফালাইয়া দোয়া করছে আমার লাগা, ওই মানুষটার নাম হইল জনম দুঃখী মা, কথা কন্যা বাজান ঠিক না বেটি, আমার সামনে বইয়া হাসতে পারো নাচতে পারো গাইতে পারো আনন্দ করতে পারো, কিন্তু মার মনে যদি কষ্ট দাও আমি তাহিরের বয়ান শুনি না তোমার লাভ নাই, মার মনে যদি কষ্ট দাও তুমি মক্কা মদিনা যাও কোনো লাভ নাই, যাদের মা মারা গেছে গো এরা জানে মা যে কেমন সম্পদ, যাদের বাবা মারা গেছে ওরা জানে বাবা কেমন সম্পদ, জীবনে যদি তুমি কিছু করতে চাও তোমার মার দোয়া নিও তোমার মার দোয়া নিও, এই তো ব্রাহ্মণ বাড়িয়ার কথা মনে হইয়া গেল রে মাসুদ, ওই ব্রাহ্মণ বাড়িয়ার কথা মনে হইয়া গেল, ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে নার্গিস নামের মেয়েটা মেডিকেলে গেছে, ডাক্তার বলতেছে পরীক্ষা কইরা যদি বাচ্চারে বাঁচাইতে হয় নার্গিস রে বাঁচানো যাবে না, আর নার্গিস রে যদি বাঁচাইতে হয় বাচ্চা বাঁচানো যাবে না, মেয়ের মাকে ফোন দিল মেয়ের শাশুড়িকে ফোন দিল, মেয়ের শাশুড়িকে ডাক্তার জিজ্ঞেস করে ও নার্গিসের শাশুড়ি তোমার মেয়েটার এ বৌমানে যদি বাঁচাইতে যায় তাহলে পেটের ভিতরে বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটারে যদি বাঁচাইতে যাও মা মারা যাবে কি করব, শাশুড়ি ডাক দিয়া বলে ও ম্যাম গো আমার বৌমাটারে বাঁচাইলে ভবিষ্যতে বাচ্চার আশা আছে, বাচ্চাটারে মাইরা ফেলেন বৌমারে মাইরেন না, এবার মেয়ের মারে ডাক দিয়ে কই মেয়ের মা গো আপনার বিয়াইনে বলছে বাচ্চা মারার জন্য আপনি কি বলেন, মা ডাক দিয়ে
ভাঙ্গা বলে ও মে বাচ্চারে মারেন আমার মেয়েটা বাঁচলে ভবিষ্যতে আমি নাই নাতির মুখ দেখতে পারবো আমার মেয়েটারে মাইরেন না এই কথা কইলা সিগনেচার কইরা নিয়ে গেল ঘরের ভিতরে অপারা শান্তি এটারের ভিতরে যোগন গেছে গো ডান পাশে তিনজন বাম পাশে তিনজন আর একজন মাথার বরাবর দাঁড়ায় মাথাটা দরজে যেই মাত্র দরজি ওই মুহূর্তে যখন অপারেশন থিয়েটারে যখন ডাক্তারে নার্গিস এই মা সন্তানের মারপেটের মধ্যে ছুরি লাগাইব ওই মুহূর্তে মাথার দাঁড়ের একটা নার্স ডাক দিয়া বলে মে মেয়ের শাশুড়ি বলছে বাচ্চা মারার জন্য মেয়ের মা বলছে বাচ্চা মারার জন্য ও মে একটা বারের জন্য যে মারপেটের মধ্যে দশ মাস দশ দিন সন্তানটা ছিল ছুরিটা লাগানোর আগে গো কেসিটা লাগানোর আগে একবার কন্যা বাচ্চার মারে কি করবেন ম্যাম ডাক দিয়ে কই নার্গিস তোমার মা বলছে বাচ্চা মারার জন্য তোমার শাশুড়ি বলছে বাচ্চা মারার জন্য তুমি কি বলো গো নার্গিসের চোখের পানিতে বালিশ ভিজে গেছে গো নার্গিস গান্দা গান্দা ডাক দিয়া বলে ও ম্যাম বাচ্চাটা তো আমার মার বেডের ভিতরে নয় বাচ্চাটা তো আমার শাশুড়ির বেডের ভিতরে নয় এই বাচ্চাটা তো আমার পেটের ভিতরে দশ মাস দশ দিন অনেক স্বপ্ন দেখেছি বাচ্চার চেহারা দেখে ডাক্তার আমার মা আমার সন্তান তার বাঁচান গো দরকার হয় আমি মারে মাইরা ফেলেন এরপর আমার সন্তান মারতে দিতাম না মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বোনের কান্দন রে ওরে গরের পরিবারের কান্দন কয়ে কি দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনব দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত নামা রাত বহালো বিজলো গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিহজাতে কত নামা রাত বহালো বিজলো গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিহজাতে এই তাহিরি ভেবে বলি জান্নাত মায়ের পায়ের তো হলে গো ওরে দেখ বুখারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও বিদেশি ফুলাহন তোমরা জানো এই ক্যাসেটটা মনে হয় বিদেশের মানুষও শুনতে পারে ও বিদেশি ফুলাহন বন্ধুরে বাইরে কাকারে আব্বারে তোদের ফায়ে তোরা বইয়া দিয়া যায় তোরা বিদেশের মধ্যে গেছো মার কথাটা মনে আসিনি শেষ বেলা যখন তুমি বিদেশ যাইবা মা তোমারে বিদায় দিছে বাবা বিদায় দিছে বন্ধু বান্ধবরা মুচকি মুচকি হাসছে গো কিন্তু একটা মানুষের মুখে ওইদিন হাসি ছিল না এই মানুষটা মুখের মধ্যে কাফর দিয়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া গান্দ সবাই তোমার বন্ধু বান্ধব হাসি মুখে বিদায় দিল কিন্তু একটা মানুষ চোখের পানি ফালাইয়া বিদেশে যাওয়ার সময় কানছে তোমার বিদায় কইয়া দিয়া নামাজের মসল্লা নিয়া বৈশা গেছে ঘরের ভিতরে ওই আমার হে বাবা জিরাহারি এই মানুষটা নামাজের মসল্লা লইয়া নামাজে বৈশা গেছে জোহর পার করলো আসর পার করলো মাগরিব এশা পার করলো রাতের বেলা যখন বাহির হইলাম দেখি মা দুখিনী বড়ই গাছের নিচে ঘুরতেছে জিগাইলাম আম্মা গো তুমি এত রাইতে কেন কান্তাছো তুমি কেন গাছতলায় ঘুরতেছো মা সেদিন ডাক দিয়া বলে হে বাবা রে
বাবা শুনে রাখো, তোমার ভাই যে বিদেশ গেছে র, একটা ফোনের অপেক্ষায় আমি মা দুঃখিনীর পিঠের মধ্যে বিছানার মধ্যে পিঠ লাগায় নাই, আমার খাওন নাই ঘুম নাই, কেন ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি পালি ভিজে গো, ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালি ভিজে গো, ওরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না, হায় হায় দশ মাস দশ দিন ধরে রাখছে মায়ে যত করে ও ধরে, ওর ছেলের মুখ দেখিল মায়ের কোনো দুঃখ তাকে না, মায়ের মা গো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি আদর করে মোচে নাকি, আদর করে মোচে নাকি আমার চোখের পানি, হায় রে মা যদি মার প্রেম থাকে এক ইঞ্চি প্রেম থাকলে সবাই বলেন অন্তর নরম হয়ে যাবে মায়ের দিকে, হায় রে মা জননী আগো তোমার মতো হলই না কে হো আমায় কোলে টানি আদর করে মোচে নাকি, আদর করে মোচে না খে আমার চোখের পানি, হাই রে মা জননী মাশাল্লাহ, হাই রে মা জননী আমার, আল্লাহ এই মুহূর্তে যাদের মা কবরে আছে কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ যাদের মা কবর আছে বাবা কবর আছে কবরটার জান্নাতের গুলজার বানিয়ে দাও, আল্লাহ যারা আমরা মায়ের মনে বাবার মনে কষ্ট দিছি আজকে কি ক্ষমা চাবো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, একটু বলে আমরা বীরে হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বিরে হাম হুমা, অনুরোধ করে দিয়ে যাব শেষ বেলায়, অনুরোধ করে দিয়ে যাব মার মনে বাবার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আমার ওয়াজ তখনই সার্থক হবে যদি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কথা বলেন ঠিক কি না, ওয়াজ তখনই সার্থক হবে যদি আমার মা বোনেরা পর্দা করে ইমানের পথে যদি থাকে, আমরা সবাই আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত চাই কি চাই না, স্টেজে এসেছি এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেছে, আসেন দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিব, ইয়া নবী সালাম, মরো
কাছে থাকি কোমরে কাছে আসি হাসরে নবী গো নবী গো হাউজে কৌসার পিলাগেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবীজি 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 কে বলে আপনি দূরে আছো গ্রাম গ্রাম আসে কে অন্তরে আসবাগ নবীজি মুদের কবলে দেখিব আমন নজরে একের মানিকে দোয়া চেয়েছেন, আমি সবার জন্য দোয়া করবো। মাইকটা ওই মাসুদকে দিয়ে দাও, জিকির করো। প্রবাসী মোহাম্মদ হেলাল মিয়া, মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ হেফজু মিয়া, আল আমিন, মনির মিয়া, ইব্রাহিম মিয়া, আনোয়ার শাহ, আলম মিয়া, বাবুল মিয়া, জহিদ মিয়া, সেলিম মিয়া, আনুস মিয়া, নজরুল ইসলাম, বিল্লাল, সবাই দোয়া চাইছেন। প্রবাসী মরহুম মকবুল সাহেবের জন্য দোয়া চেয়েছেন, ইনশাল্লাহ আমরা দোয়া করব। তবে আর খাইরুল বিদেশে যাবে নিয়ত করছে, আল্লাহ তুমি তারে সহি সহি সালামতে পৌঁছাই দিও। আর আমার ভাই মোর্শেদ ভাই যাই বোগা মায়া লাগাই দিয়ে একদম কি
তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না বাজার আমায় দরশন মাশাল্লাহ কোন শাহাদনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চোর কোন শাহাদনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চোর দাও না বাজার আমায় দরশন মাশাল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাল্লাহ দেখা দিন ও গো মুর্শিদ কর জালা নিবারণ দেখা ও গো মুর্শিদ কর জালা নিবারণ দাও না বাজার আমায় দরশন মাশাল্লাহ কাহিলের মুর্শিদ কোন বনেলো তাইলিঙে আমার তুই কেমনে বইলা রইলি মাশাল্লাহ মন রিঙে মাশাল্লাহ তোর সোনে মধুর আলাপনে কি গো তাইলা ছিল হঠাৎ করে তাহিরের নামকে বলাইয়া দিল মাশাল্লাহ তাহিরের মতো এমন পাগল তাহিরের মতো এমন পাগল আবার কারে পাইলি গে আমার তুই কেমনে বইলা রইলি মাশাল্লাহ নেলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইলিঙে আমার তুই কেমনে বইলা রইলি মাশাল্লাহ সবাই আল্লাহ 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 মন দিয়ে গে গে মাশাল্লাহ শিখা গিয়াম প্রেম খেলা কেন দূরে গেলি দূরে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলি মাশাল্লাহ তোর প্রেমেতে পইরা পইরা তোর প্রেমেতে পইরা পইরা বিকারি বাহানাই নিয়ে আমার তুই কেমনে বইলা রইলি মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজান শুনেন আপনাদের কসবার একটা অভ্যাস আছে আমি প্রায় মাহফিলে দেখেছি আমি খুব কষ্ট পাই দোয়াটার হাত তুললে সব উচ্চটা চলে যায় এটা কি অভ্যাস অর্থাৎ দোয়া মুখ হলো ইবাদত দোয়া হলো সকল ইবাদতের মূল আর রবিউল আউয়াল মাসে এত লোক নিয়ে দোয়া পাওয়া তো ভাগ্যের ব্যাপার কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য আপনারা নিজেরা নিজের কপালে কুড়াল মাইরেন না সভাপতি সাহেব বলো আপনারা একটু ধৈর্য ধারণ করেন দুই মিনিটে শেষ করব বলো আলহামদুলিল্লাহ জায়গা এটা কি সম্মানিত উপস্থিতি এখন এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের সবার সম্মানিত সভাপতি দোয়া চাইবেন শুনেন একটা দাওয়াত দিচ্ছি তালতলা তালতলা 17 ডিসেম্বর বিশাল বড় সুন্নি মহাসম্মেলন এখানে উপস্থিত থাকবেন আমজাদ হোসেন জালালী হুজুর
সুরা ভূষণ জালালী হুজুর, আলাউদ্দিন জিয়াদি হুজুর, আর আমিও থাকবো। আপনাদের সকলকে দাওয়াত করছি 17 ডিসেম্বর তালতলা অবশ্যই সকলে যাবেন ইনশাআল্লাহ। 13 তারিখ গোপীনাথপুর নয়গড় পাড়া সবার দাওয়াত। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ধৈর্য সহকারে এখানে উপস্থিত হয়েছেন এবং শুনছেন, এতক্ষণ ধৈর্য সহকারে বসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখন আমরা সবাই আসেন একসাথে, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্তর্গত করে আসে প্রত্যেকের জন্য আসেন, সবাই একসাথে দোয়া করি। এবং এখন এত রাত্রে এখন আর বেশি হুজুর চলে যাবে, এখন আর বেশি টাইম নষ্ট করা হবে না, এখন হুজুর আখেরি মোনাজাত করে বিদায় করা হবে ইনশাআল্লাহ। ওকে, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, اللهم امين صلاه وسلام عليك سيدي يا رسول الله، صلاه وسلام عليك سيدي يا حبيب الله، الصلاه والسلام عليك يا شفيع المذنبين، الصلاه والسلام عليك يا رحمه للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين زنينا كربنا يمنا كرددنا يددينا يا أبا مدر كبودي الله كبوتر جنة ربغن وليديو মরিয়া ও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ, মাফ করো মাফ করো রে আল্লাহ কবরে রাজা। আব্বা যারা কবরে কন্যা আল্লাহ, আর জবানটা কইলা দি এখন আল্লাহ, মাফ করে দাও দয়াল হবির খাতি গুনার বোঝা জোরে কান্দেছি কন্যা আল্লাহ, জবানটা কইলা দি এখন আল্লাহ, নরম করে দিয়ে বলেন আল্লাহ মাফ করে দাও মাহবুদ আল্লাহ এলা মাহবুদ রে, ও মাহবুদ জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইলো, আল্লাহ মেহরবানি করে আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন মেহরবানি করে গো এই মাহফিল দানে কামত পর্যন্ত তুমি কবুল করো, আল্লাহ জানি না কে কোন আশা লইয়া তোমার দরবারে হাত বাড়াইল, আমরা গুনাগার নাই কি বারে বার, আমরা গুনাগার নাই কি বারে বার, তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার, আমরা গুনাগার ডাকি ভানেবার, আল্লাহ মেহরবানি করে গো তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিদেশ থেকে অনেক পোলা পান মোবাইলের মাধ্যমে অনেকে ওয়াজ শুনতাছে, আল্লাহ যদিও প্রবাসে বিদেশে আছে মনটা আজকে মাহফিলে পইরা রইছে, তার মার কথা মনে হইয়া গেছে, বাবার কথা মনে হইয়া গেছে, আল্লাহ বিদেশি ভাইদেরকে তুমি সহি সালামতে রাখিও। আয় রাব্বুল আলামিন রাস্তা কাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, পরদান সিন আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়া দিয়ে রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দিয়ে স্বামীর খেদমতগার বানায়ো পর্দা নসিন বানাইয়া দিয়ে হাসরের ময়দানে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিয়ে। আয় রাব্বুল আলামিন আল্লাহ
আমার বাবুর ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, দোয়া চাইছে এমন ভাবে যারা দোয়া চাইছে তুমি কবুল করে নাও। খাইরুল বিদেশ যাবে এমন ভাবে যারা বিদেশ যাবে, যাওয়ার ব্যবস্থা করে দাও। রিজিকের দরজার তালা খুলনা দিও গো। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যাদেরকে আজকে মাহফিলে এনেছো, আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিও। উঁচু জায়গায় পানি জমে না, আয় রাব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই মোর্শেদ ভাই বিদেশ থেকে আইছে, আল্লাহ মেঘের বাণী করে তার শ্বশুর মনে হয় কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মেঘের বাণী করো এই এলাকায় অনেক রুহানি সন্তান আছে গো, আল্লাহ আমার মই মুরিদানকে তোমার কুদরতি হাতে ছাইরা দিয়ে গেলাম, আল্লাহ জান মাল তুমি হেফাজত করিও। আল্লাহ বিশ্বের মধ্যে অনেক মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে গায়েবি সাহায্য করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের পোলাপানদেরকে হুসাইনি সৈনিক বানাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ আমাদের সবাইরে নামাজি বানাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইরে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলব তুমি জিন্দা বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে গো যেই সন্তান মার কথা শুনে না ওই সন্তানকে মায়ের তাবে বানাইয়া দাও। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নামকে দূরই না। আল্লাহ আমার মুরিদ হবি মিয়া ব্যবসা করে বেকারি, আল্লাহ তুমি তারা কবুল করো। আল্লাহ ইমান ভাবে যে যে পীরের মুরিদ হোক না কেন প্রত্যেককে সোনার মদিনার পাগল বানিয়ে দাও। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।